গার্গি রায়চৌধুরী একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি টলিউডের বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশনে সিরিয়ালগুলিতে কাজ করেন। গার্গি রায়চৌধুরী বাংলা পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। উত্তরণ ও পরে বহু রূপিতে অভিনয় করে তিনি থিয়েটার শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা গার্গি রায়চৌধুরী এর স্বামী সম্পর্কে অজানা সকল তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, গার্গি রায়চৌধুরী এর স্বামীর নাম অশোক দাশগুপ্ত। তিনি পেশায় একজন সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক। আজকাল বাংলা ভাষায় প্রকাশিত একটি ভারতীয় সংবাদপত্র। এই সংবাদপত্র ভারতের কলকাতা, শিলিগুড়ি এবং আগরতলা থেকে নিয়মিত প্রকাশিত হয়। 1981 খ্রিস্টাব্দে অভিক কুমার ঘোষ পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। আজকাল দৈনিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত গৌর কিশোর ঘোষ। আনন্দবাজার পত্রিকা থেকে চাকরি ছেড়ে তিনি আজকাল সংবাদপত্র সম্পাদনা শুরু করেন। রূপদর্শী এবং গৌরানন্দ, কবি, ভনে ইত্যাদি ছদ্ম নামে আগেকার মতো নতুন আজকাল পত্রিকাতেও নানা প্রবন্ধ লেখা শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি আবার আনন্দবাজার পত্রিকায় ফিরে যান। আজকাল পত্রিকার পরবর্তী সম্পাদক হন অশোক দাশগুপ্ত। আজকাল পত্রিকা রাজা রামমোহন রায়ের বাড়ির কাছে রাজা রামমোহন রায় স্মরণের কার্যালয় থেকে প্রকাশনার কাজ শুরু করলেও সাম্প্রতিককালে বিধাননগর কলেজ মোড়ের কাছাকাছি নিজস্ব ভবন থেকে পত্রিকা প্রকাশনার কাজ চলছে। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে পত্রিকাটি 33 লাখ মানুষ পাঠ করেন, আর এর নেপথ্যের কারিগর হচ্ছেন অশোক দাশগুপ্ত। অশোক দাশগুপ্ত একজন সাংবাদিক হলেও তিনি কিন্তু যথেষ্ট রোমান্টিক মানুষ। মানুষকে কিভাবে কোথায় বিমোহিত করতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। তিনি খুব সহজেই যে কোনো মানুষের সাথে মিশতে পারেন, তার ভাষাতেই সবাই মন্ত্রমুগ্ধ হয়। অশোক দাশগুপ্ত অনেক মিশুক একজন মানুষ। নাটকের শুটিং চলাকালে অশোক দাশগুপ্ত গার্গি রায়চৌধুরীর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। এরপর থেকেই তাদের মধ্যে পরিচয়। প্রথম দেখাতেই তারা খুব কাছাকাছি চলে আসেন। এরপর তারা একজন আরেকজনকে আরো ভালো করে জেনে নেন, আর অবশেষে তারা বিয়ে করে নেন। বর্তমানে এই দম্পতি একসাথে রয়েছেন, আর তাদের দাম্পত্য জীবন খুব সুখেই কেটে যাচ্ছে। অশোক দাশগুপ্ত তার স্ত্রী গার্গি রায়চৌধুরীকে অনেক ভালোবাসেন। মাঝে মাঝেই তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন। এই দম্পতি তাদের জীবনের অনেকটা বছর একসাথে কাটিয়েছেন, তবে তাদের ভেতরে এখনো কোনো মনোমালিন্য হয়নি। স্বামীর প্রতি গার্গি রায়চৌধুরী অনেক ভালোবাসা লক্ষ্য করা যায়। কারণ হিসাবে গার্গি রায়চৌধুরী বলেন, আমার স্বামী কখনোই তার পদবী আমার নামের শেষে যুক্ত করতে চায়নি। সে সবসময় আমাকে স্বাধীনতা দিয়েছে, আর আমার পরিচিতি যেন আমি তৈরি করতে পারি সেজন্য সাহায্য করেছে, আর এই জন্যই আজ আমি গার্গি রায়চৌধুরী হতে পেরেছি। তো বন্ধুরা, গার্গি রায়চৌধুরী এর স্বামী অশোক দাশগুপ্তকে আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।